সামান্য একটা তেজপাতা দিয়া যে এত মজার ফিরে বানানি যায়, আমি ফল ফলাও কতারি নেই। আমি বাড়িতে যখন গেছিলাম তখন আমার আম্মা ফিরেডা বানাইছিল, ফিরেডা খাইতে অনেক মজা ছিল। তো আমি বাসা আইসা আরও কিছু জিনিস মিলাইয়া ফিরেডা বানাইছি, যেটার ফলে ফিরে স্বাদটা আরও 10 গুণ বাইরে গেছে। তো আপনারা আজকে আমি ফিরেডা বানাইয়া দেখাইয়াম, আশা করতেছি আপনারা ভালো লাগবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আসতেন? আশা করতেছি ভালো আসতেন। তো আপনারা আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম জানাইতেছি আমি। এনে আমি 3টা ডিম ভাঙ্গা নিতা, ডিম নিয়ে আমি ফ্রিজেতে ফিডে বানানি আরও আধা ঘন্টা আগে বারো করে রাখছিলাম। ডিমটি ভাঙ্গে একটা হ্যান্ড মিক্সে ডিমটি মিশায় নিয়ে ভালো করে। তো আপনারা চাইলে একটা কাটা চামিজও কিন্তু এই কামটা করতে পারবেন। ডিমটি ফাটানো হয়ে গেলে দিয়ে দেওয়া লাগবো আধা কাপ চিনি। তবে চিনি আপনারা একটু বাড়াই দিতে পারবেন, আমি একটু কমাই দিচ্ছি, কারণ আমি আবার পরে কনডেন্স মিল্ক ব্যবহার করবাম। আর কনডেন্স মিল্ক কিন্তু মিষ্টি থাকে, তার লাগে মিষ্টিটা কম দিচ্ছি। চিনিটা ভালো করে মিশানো লাগবো যাতে চিনির কোনো দানা না থাকে। তো আমার চিনিটা ভালো করে মিশানো হয়ে গেছে, এখন আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ আমি 4-5 চামচের মতো দিতেছি। গুঁড়া দুধ দেওয়ার পরে আমি দিয়ে দিতেছি 1/2 চামচ সুডা আর 1/2 চামচ লবণ, আর দিতেছি 2 চামচ কনডেন্স মিল্ক। তবে আপনারা চাইলে কিন্তু কনডেন্স মিল্ক না দিয়ে ওইটা বানাই পারবেন। সবগুলো জিনিস দেওয়ার পরে আমি একটা হ্যান্ড মিক্স দিয়ে আবার সবটি জিনিস এখানে মিশিয়ে নিতে আসছি। এগুলোটার 5-6 মিনিট হ্যান্ড মিক্স দেওয়া নাড়তে তাহা লাগবো। এটা যত সুন্দর করে মাহান হইব পিড়াটি কিন্তু তত সুন্দর আর তত নরম হইব। তো 5-6 মিনিট নাড়ানোর পরে আমার পিড়ার কালারটা দেখেন পুরাটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিতেছি ব্যানানা এসেন্স, এটা কিন্তু পুরাটাই অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে রইন। আর আমার দেবর ডিমের কোনো পিড়া খাইতে চায় না, যাতে ডিমের গন্ধটা না থাকে এই জন্য আমি ব্যানানা এসেন্সটা দিচ্ছি। তো আপনারা ব্যানানা এসেন্সটা ছাড়াও কিন্তু এই পিড়াটা বানাইতে পারবেন, খাইতে খুবই ভালো লাগবো। তো ব্যানানা এসেন্সটা দিয়েও আমি কিছুক্ষণ আর মিশাই নিচ্ছি, মিশানো হয়ে গেলে আমি দিয়ে দিয়াম আটা। আমি না আটা 3 কাপ দিতেছি, আপনারা চাইলে আর একটু কমায় আবারও দিতে পারবেন। যদি কমায় দিতে চান তাহলে সবগুলো উপকরণ আর একটু কমায় দিবেন। আটাটি হইলা ডিম আর চিনিটার মধ্যে ভালো করে মিশাই নেওয়া লাগবো। তো ভালো করে মিশানো হয়ে গেলে দিয়ে দেওয়া লাগবো দুধ। আমি দুধটা আগেই জাল করে ঠান্ডা করে রাখছিলাম, তো দুধটা একেবারে দেওয়া যাইব না, একটু একটু করে দেওয়া লাগবো। একসাথে দিতে গেলে হয়তো পাতলা হয়ে যেতে পারে। আমি 1 কাপ দুধ পুরোটা 4-5 বারে দিয়েছি। আর এই গুঁড়াটা করার সময় কি আর রাখা লাগবো যাতে কোনো গুঁড়া গুঁড়া বা দানা দানা না থাকে, থাকলে কিন্তু ফিরেটা অতটা সফট হইতো না। তো আমি সবটা দুধ দিয়ে সুন্দর করে পিড়াটার কাইটা বানাই নিছি। তো আপনারা দেখুন ব্যাটারটা কেমন হইব, আপনারা দেখে আশা করতেছি বুঝতে আসুন। এই পিড়াগুলোটা হালকা একটু শক্ত থাকবো, একেবারে পাতলা করা যাইত না। এখন পিড়াটা বানানির ফালা, এর লাগে আমি কয়েকটা তেজপাতা নিছি। তেজপাতার একটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিড়াটাও কিন্তু একটু বড় হইব। আর চুলার মধ্যে একটা কড়াই বয়া চুলাটা জ্বালাই দিচ্ছি। কড়াইটা গরম হইলে দেওয়া দিতেছি তেল, তেলটা একটু বেশি দেওয়া লাগবো। তেলটা দিয়ে 3 মিনিট জাল দিচ্ছি, এখন তেলটা পড়াই গরম হয়ে গেছে। এখন আমি একটা তেজপাতা নিয়া ওই যে পিড়ার কাইটা বানাই রাখছিলাম এটার মধ্যে বেগুনি যেমনি বানাই এরকম চুপ নেয় তেলের মধ্যে দেওয়া দিয়ে মতিয়া উল্টায় পাল্টায় ভাজিয়ে নেবো। আর পিড়াটা ভাজার সময় কিন্তু চুলার আগুনটা মিডিয়াম রাখা লাগবো। তো 2-3 মিনিট ভাজার পর যখন পিড়াটা একটু লাল লাল হয়ে যাইবো তখন নামায়া গরম গরমে আবার এই কাইটার মধ্যে দেওয়া দিন। কাই ভরায় পিড়াটা আবার তেলের মধ্যে উল্টায় পাল্টায় ভাজতে হইব লাল কইরা। এভাবে 4-5 বার দিয়ে তেলের মধ্যে ভালো করে ভাজতে হইব। দেখুন পিড়াটা কি সুন্দর হয়েছে। তো এইভাবে আমি সবগুলো পিড়া ভাজিয়ে নিতে আসছি। তো আমার সবগুলো পিড়া ভাজা হয়ে গেছে, এখন আমি কাইটা দেখামো যে ভিতরে কেমন হয়েছে। তো দেখেন পিড়াটা কাটতেছি, পিড়ার ভিতরে কি সুন্দর একটা লেয়ার পড়ছে। এটার লাগে কিন্তু পিড়াটা অনেক সুন্দর দেখা দেখতে আসছে, আর পিড়াটা কিন্তু অনেক নরম হয়েছে, একেবারে কেকের মতো। আপনারা বাসাতে একবার চেষ্টা করে দেখবেন, আশা করতেছি আপনারা খুব মজা লাগবো। তো আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের পিশার্ট বিডি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন যাতে সবার আগে নোটিফিকেশন পাইতে পারেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।